নদীও যেখানে কাঁদে এক বুক তৃষ্ণায়, নদীও যেখানে কাঁদে এক বুক তৃষ্ণায়, আমি ভালো থাকি না থাকি কি আসে যায় কি আসে যায়। কত ফাগুনে তো পড়ে চৈতির খরায়, আমি ভালো থাকি না থাকি কি আসে যায় কি আসে যায়। কেউ শুনেছ কি নিশীথের কান্না, শিশির হয়ে ঝরে না বলা বেদনা, কেউ শুনেছ নিশীথের কান্না, শিশির হয়ে ঝরে না বলা বেদনা, কত স্বপ্ন তো অমনি ভেঙে যায়, আমি ভালো থাকি না থাকি কি আসে যায় কি আসে জলে হয় শুধু ছাই, কি দহন জ্বালাতা কে বুঝতে যায়, আগুন তো জ্বলে জ্বলে হয় শুধু দহন জ্বালাতা কে বুঝতে যায়।
আমি ভালো থাকি না থাকি, বুকে তৃষ্ণায় আমি ভালো থাকি না থাকি, কি আসে অসম্ভব রাগ প্রধান একটি গান দিয়ে শুরু করলো আমাদের রবি ভাই। আমি একটু জানতে চাই যে আজকের এই আয়োজন তো নিশ্চয় ভাবি দেখছেন, তাই না? নিশ্চয়ই, আমি জানি না। আচ্ছা, ভাবি যদি দেখে থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মানে বিরহের গান দিয়ে কেন শুরু হলো? ঈদের দিন কার কথা মনে পড়ে আপনার বিরহ? আমি বলি, মানে এটা মুডের উপর, আমি যখন হারমোনিয়ামে হাত দিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এই গানটি আমি করি। ভাবি আপনি বিশ্বাস করবেন না, আমি ভাবিকে বলছি আপনি বিশ্বাস করবেন না কিন্তু। আচ্ছা, যাই হোক, যেহেতু ঈদ, অবশ্যই ভালো লাগা, ভালোবাসা, সব ধরনের গানই আমরা শুনব। কিন্তু আমার মনে হয় যে রবি ভাইয়ের একদম প্রথম দিককার যে হিট গানগুলো আছে, যে গানগুলো ইনফ্যাক্ট আমারও মনে আছে যে যে কোনো অনুষ্ঠান আয়োজন যে কোনো কিছুতেই হচ্ছে এক টানা দেখতাম যে রবি চৌধুরীর অ্যালবামগুলো বাজছে। এবং আমার মনে আছে একটা গান তো খুবই প্রিয় ছিল আমার নিজেরও, আকাশ হারায় নীল হারায় আলোর দ্বীপ, এমন হবে আস্তে আস্তে সব হবে। বাট আমরা হিট গানগুলো একটু প্রথম দিকে শুনবো, যেহেতু আমাদের সব দর্শকরা এখন আমাদের সাথে আছেন, সো হিট গানগুলো আমরা কিন্তু বেশি বেশি করে শুনবো। রবি ভাই, সাথে একজন দর্শক আছেন ফোনে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি জানি আলম বলছিলাম কক্সবাজার থেকে। আচ্ছা, কক্সবাজার থেকে ভালো আছেন নি বদ্দা? জি ভালো আছি। ওকে, সো বদ্দা গরু কাইছেন নি ভালো করে? ঠিক আছে, সবতলাতে ঘর আছে মায়ের নাইরে ঘর, গাছতলায়, গাছতলায় না, বিয়ের পরে বউ আপন মা এখন পর। যাই হোক, আমরা অবশ্যই শুনবো, আর ফোন করার জন্য ধন্যবাদ, সাথেই থাকুন। ঈদের অনেক কক্সবাজারে দৈজাসর, আমার একটু কিন্তু কথা আছে, বলো বলো। আমরা এত দর্শকদেরকে ওয়েট করিয়ে রেখেছি আপনার সাথে একটু কথা বলার জন্য, কথা না বললে কি হয়? সাথে আরেকজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ, ঈদ মোবারক। নমস্কার, সালাম আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ দাদা, আমার একটা রিকোয়েস্ট ছিল দাদা। বলেন কিতা দাদা? আমি মন পাখির গানটা একটু শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা গান শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তারপর আবার টান।
প্রিয় দর্শক, সময় হয়ে গেছে কিন্তু আরো ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরে আসবো অল্টারনেশন মিউজিকের সাথে। থাকুন আমাদের আর সাথে থাকুন আমাদের আজকের পুরো আয়োজনের।